সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো, কোভিড প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমরা শুনতে দেখো রিসার্চ মেথড ভার্সাস রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথড এবং রিসার্চ মেথোডোলজি সাধারণত ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয় বা একই টার্ম হিসেবে ব্যবহার করা হয়। বেসিক্যালি রিসার্চ মেথড এবং রিসার্চ মেথোডোলজির মধ্যে বহু কিছু পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যগুলো আমরা নিচে তুলে ধরছি। তো প্রথমে রয়েছে রিসার্চ মেথড এবং পরে রয়েছে রিসার্চ মেথোডোলজি। Research methods are methods by the researcher in performing research operation. অর্থাৎ রিসার্চ মেথড হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে রিসার্চার বা গবেষক তার রিসার্চ অপারেশনটা পারফর্ম করে থাকে। আর দ্য সেম ওয়ে রিসার্চ মেথডোলজি ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে টু সলভ দ্য রিসার্চ প্রবলেম। আর রিসার্চ মেথডোলজি হলো একটা পদ্ধতিগত ওয়ে বা উপায় যার মাধ্যমে রিসার্চের যে প্রবলেমগুলো আছে সেটাকে সলভ করা হয়। রিসার্চ মেথড ইজ এ পার্ট অফ রিসার্চ মেথডোলজি। সো রিসার্চ মেথড হলো রিসার্চ মেথডোলজির একটা পার্ট। রিসার্চ মেথডোলজি হ্যাজ মেনি ডাইমেনশন। রিসার্চ মেথডোলজির নানা ডাইমেনশন রয়েছে। দ্য স্কোপ অফ রিসার্চ মেথড ইজ ন্যারো। আর রিসার্চ মেথডের স্কোপটা হলো ছোট। দ্য স্কোপ অফ রিসার্চ মেথডোলজি ইজ ব্রড। আর রিসার্চ মেথডোলজির স্কোপটা হলো ব্রড। রিসার্চ মেথডস ইনক্লুডস ডেটা কালেকশন মেথড অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। রিসার্চ মেথডস সাধারণত ডেটা কালেকশন মেথড এবং পরিসংখ্যানগত কৌশলগুলো অন্তর্ভুক্ত। আর রিসার্চ মেথডোলজির মধ্যে ইনক্লুডস নট অনলি দ্য রিসার্চ মেথডস বাট অলসো দ্য লজিক অফ ইউজিং রিসার্চ মেথডস। তাহলে রিসার্চ মেথডোলজির মধ্যে শুধুমাত্র রিসার্চ মেথডসই ইনক্লুড নয়, বরং আরো রিসার্চ মেথডের কিছু লজিক আছে, কিছু টেকনিক আছে, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তো ইন এ ওয়ার্ড আমরা বলতে পারি যে রিসার্চ মেথডস আর দ্য এন্ড অফ এন সাইন্টিফিক অ্যান্ড অর নন সাইন্টিফিক রিসার্চ। তো রিসার্চ মেথড হতে পারে সাইন্টিফিক এবং নন সাইন্টিফিক রিসার্চ এর শেষ কথাই, কিন্তু রিসার্চ মেথডোলজি ইজ দ্য বিগিনিং অফ রিসার্চ। আর রিসার্চ মেথডোলজি হলো রিসার্চ এর শুরু, আর রিসার্চ মেথড হলো রিসার্চ এর সাইন্টিফিক এবং নন সাইন্টিফিক রিসার্চ এর শেষটা। তাহলে আশা রাখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো রিসার্চ মেথড এবং রিসার্চ মেথডোলজি বলতে মূলত আমরা কি বুঝাচ্ছি। রিসার্চ মেথড হলো যে রিসার্চার যখন কোনো রিসার্চ অপারেশন পারফর্ম করবে সেটাই হলো রিসার্চ মেথড। আর রিসার্চ মেথডোলজি যেটা হলো একটা সিস্টেমেটিক ওয়ে টু সলভ দ্য রিসার্চ প্রবলেম। সোশ্যাল রিসার্চ। রিসার্চের অনেকগুলো টাইপ আমরা আগে লেকচারে দেখিয়েছি, যে কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, পিওর রিসার্চ। অ্যাট দ্য সেম ওয়ে একটা ডিফারেন্ট রিসার্চ ব্রাঞ্চ রয়েছে রিসার্চের, সেটা হলো সোশ্যাল রিসার্চ। সোশ্যাল রিসার্চটা মূলত সোশ্যাল আমাদের সমাজে ঘটে যাওয়া যে কোনো বিষয় নিয়ে যখন গবেষণা করা হয় তখন সেটা হয়ে যায় সোশ্যাল রিসার্চ। যেমন আমরা যদি বলি যে বর্তমান সময়ে কেন রিসার্চ করা হয় যে যে কেন বাল্য বিবাহ বেড়েছে, সেটার কারণটা আমরা রিসার্চ করতে পারি। কেন আমরা যদি এরকম হতে পারি যে কেন বর্তমান সময় তরুণ সমাজ মাদকের মতো মরণ নেশায় কেন আক্রান্ত হচ্ছেন বা মাদকাসক্ত হচ্ছেন, সেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি। আবার এটা হতে পারে আমাদের সমাজে এখন প্রকট বেকার সমস্যা, সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি। অর্থাৎ সমাজের ঘটে যাওয়া যে কোনো সামাজিক সমস্যা নিয়ে যখন রিসার্চ করা হয়
তা সেটাকে বলা হয় সোশ্যাল রিসার্চ। তো সোশ্যাল রিসার্চ ইজ এ ভেরি ব্রড ক্যাটাগরি উইদিন উইচ দেয়ার আর মেনি সাব ক্লাসেস সাচ অ্যাজ হিউম্যান বিহেভিয়ার, নিউ ইন্টারলেশনস, নিউ নলেজ অ্যান্ড নিউ ফ্যাক্টস এটসেট্রা। অর্থাৎ সোশ্যাল রিসার্চ একটা বড় ক্যাটাগরি যার মাধ্যমে অনেক সাব ক্লাস রয়েছে যেটা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কথা বলবে, কাজ করে নিউ ইন্টারলেশনস নিয়ে কাজ করে, নিউ নলেজ অ্যান্ড নিউ ফ্যাক্টস নিয়ে কাজ করে। So according to P.B. Young, a social research is the systematic method of discovering new facts or verifying old facts, their sequences, interrelationships, casual explanations, and the natural laws which govern them. অর্থাৎ পি.বি. ইয়ং এর মতে সামাজিক গবেষণা হচ্ছে একটা পদ্ধতিগত মেথড যেটা ডিসকভারি স্বাভাবিক আইন বা যুক্তিগুলো কি যেগুলো তাদেরকে মনিটরিং বা গভর্ন করে থাকে। সো সোশ্যাল রিসার্চ ইজ দ্য পিওর স্টাডি অফ হিউম্যান কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার ইন দ্য সোসাইটি। সো আমরা বলতে পারি একটা কথা, সামাজিক রিসার্চ হলো একটা মৌলিক গবেষণা বা যেটা হিউম্যান কন্ডাক্ট মানে মানব বিহেভিয়ার এবং মানুষের আচরণ এবং বিহেভিয়ার বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই গবেষণা করে থাকে। তো একই কথা আমরা বলতে পারি সামাজিক গবেষণা ওই ধরনের গবেষণা যেটা আমাদের সমাজের ঘটে যাওয়া বা বিদ্যমান কোনো সমস্যা নিয়ে যখন কোনো গবেষণা করা হয় তখন এটাকে আমরা এক কথা বলতে পারি সামাজিক রিসার্চ। যেমন মাদকাসক্ত নিয়ে আমরা বর্তমান সময়ে মাদকাসক্ত কারণ নিয়ে তরুণ সমাজের মাদকাসক্ত কারণ নিয়ে যদি রিসার্চ করা হয় তখন সেটা হবে সোশ্যাল রিসার্চ। যদি এটা হয় যে বর্তমান সময়ে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরের দুর্ঘটনা কেন বেড়ে যাচ্ছে সেটা হতে পারে সোশ্যাল রিসার্চ। কেন এই প্যান্ডেমিক সময়ে মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে সেটা হতে পারে সোশ্যাল রিসার্চ। কেন মানুষের বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে সে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা সামাজিক রিসার্চ। বা আমাদের সমাজের যে কোনো সামাজিক সমস্যা নিয়ে যখন কোনো রিসার্চ করা হয় তখন সেটা করা হয় সোশ্যাল রিসার্চ। বিজনেস ভার্সাস সোশ্যাল রিসার্চ, আমরা জানি যে বিজনেস ফিল্ড নিয়ে যখন কোনো রিসার্চ করা হয় তখন সেটা আমরা বিজনেস রিসার্চ বলবো, আর সামাজিক সমস্যা নিয়ে যখন কোনো রিসার্চ করা হয় তখন সেটাকে বলা হয় সোশ্যাল রিসার্চ। তারপরও এদের মধ্যে কিছু দুটোই যদিও রিসার্চ তবুও দুটোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। তো আমরা প্রথমে দেখছি নেচারটা বিজনেস রিসার্চটা কি বলছে। যে বিজনেস রিসার্চ ইজ মেইনলি কনসার্ন উইথ বিজনেস অ্যাসপেক্টস, অর্থাৎ বিজনেস রিসার্চটা সাধারণত ব্যবসায়িক ঘটনাগুলো নিয়ে কথা বলে, আর সোশ্যাল রিসার্চ ইজ কনসার্ন উইথ সোশ্যাল অ্যাসপেক্টস। সোশ্যাল রিসার্চ মূলে সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অবজেক্টিভস, দ্য অবজেক্টিভস অফ বিজনেস রিসার্চ ইজ টু হেল্প ইন ডিসিশন মেকিং অ্যান্ড সলভিং বিজনেস প্রবলেমস। বিজনেস রিসার্চের উদ্দেশ্য হলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বিজনেস প্রবলেমটা সলভ করার মৌলিক কাজ। আর সোশ্যাল রিসার্চের অবজেক্টিভ হলো ইজ টু ফাইন্ড নিউ নলেজ টু সলভ সোশ্যাল প্রবলেমস, অর্থাৎ সমাজের কোনো ঘটনা কেস কোনো সমস্যাকে সমাধান করার জন্য যখন নিউ নলেজ বা নতুন কোনো জ্ঞান আহরণ করা হয়। স্কোপ অফ বিজনেস রিসার্চ ইজ ন্যারো, দ্য স্কোপ অফ সোশ্যাল রিসার্চ ইজ ব্রড। এরিয়া অফ রিসার্চ, মেজর এরিয়াস অফ বিজনেস রিসার্চ আর ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, অর্গানাইজেশন অফ বিহেভিয়ার। আর মেজর এরিয়াস অফ সোশ্যাল রিসার্চ আর হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল প্রবলেমস। সো রিগার্ডলেস অফ দ্য অ্যাবাউট ডিফারেন্সেস, দ্য বোথ বিজনেস অ্যান্ড সোশ্যাল রিসার্চ আর ওয়াইডলি participated in solving business and social problem. So social research and business research, so
widely participated করতে পারে solving business and social problem গুলোকে। তো আমরা এক কথা বলতে পারি বিজনেস রিসার্চ মেইনলি বিজনেস নিয়ে যখন গবেষণা করে তখন আমরা তাকে বলি বিজনেস রিসার্চ। আর দ্য সেম ওয়ে সোশ্যাল রিসার্চ যখন সামাজিক প্রবলেম নিয়ে গবেষণা করে তখন সামাজিক রিসার্চ বা সোশ্যাল রিসার্চ। ম্যানেজারিয়াল ভ্যালু অফ বিজনেস রিসার্চ, তাহলে আমরা জানি বিজনেস রিসার্চ কি বুঝি এবং এই বিজনেস রিসার্চের ম্যানেজারিয়াল বা ব্যবস্থাপকীয় মূল্যটা কতটুকু। ম্যানেজারিয়াল ভ্যালু অফ বিজনেস রিসার্চ ইজ ইমেন্স, অর্থাৎ অনেক। ইট মোটিভেটস ম্যানেজার্স টু বি এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ দ্য ডিসিশন মেকিং প্রসেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ বিজনেস স্ট্র্যাটেজি ইনভলভস ফোর ইন্টাররিলেটেড স্টেজেস। আমরা জানি বিজনেস রিসার্চ মূলত বিজনেস নিয়ে বিজনেস ফিল্ড নিয়ে কাজ করে এবং ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হেল্প করে, অর্থাৎ ম্যানেজারকে এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ ডিসিশন নেওয়ার জন্য এই বিজনেস রিসার্চ হেল্প করে থাকে। সাপোর্ট যদি আমরা বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনে যে আমাদের যদি একটা বিজনেস রিসার্চ করি কেন আমাদের নতুন পণ্যের মার্কেটিং কমে গেছে, পণ্যের বিক্রয় কমে গেছে, তাহলে আমার ওই কোম্পানির সংশ্লিষ্ট যে কোম্পানি এই বিষয়টা নিয়ে রিসার্চ করবে তখন সেই কোম্পানি রিসার্চের ফলাফল থেকে দেখতে পারবে যে দেখতে পাবে ইফেক্টিভ ডিসিশন ম্যানেজার ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ডিসিশন নিতে হেল্প করবে, ফ্রুটফুল ডিসিশন নিতে হেল্প করবে, কেন মার্কেটে তাদের পণ্যের বিক্রয় কমে গেছে বা কেন তার মার্কেটে নতুন পণ্যের চাহিদা হয়েছে। যেমন বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনে একটা নতুন পণ্যের চাহিদা সৃষ্টি হয়েছে, সেটা হলো হ্যান্ড স্যানিটাইজার, যেটা আগে কখনোই ছিল না, বা হ্যান্ড ওয়াশ যেটা আগে ছিল সীমিত পরিসরে, কিন্তু হঠাৎ করে করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে এই হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশের ডিমান্ড বেড়ে গেছে হঠাৎ করে। তাহলে এটা কেন বেড়ে গেল, তাহলে প্যান্ডামিক সিচুয়েশনের মূল কারণ হলো কোভিডের মূল এবং প্রধান কারণ হলো যে হ্যাঁ বারবার হাত ধোয়া এবং হ্যান্ড ওয়াশ করা, এবং হ্যান্ড ওয়াশ করতে হলে হ্যান্ড স্যানিটাইজার লাগবে অথবা হ্যান্ড ওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ লাগবে। তাহলে এই জিনিসটা যখন কোম্পানি গবেষণা করে বের করবে পেল তখন তারা ইফেক্টিভ ডিসিশন নিতে হবে। তাহলে আমাদের এখন এই সময়ে অন্য যে পণ্যের ডিমান্ড কমে গেছে, হয়তো দেখা গেল যে হ্যান্ড বডি সোপের ডিমান্ড কমে গেছে কিন্তু হ্যান্ড ওয়াশের ডিমান্ড বেড়ে গেছে, তখন তারা তাদের টাকা বা ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেবে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বিজনেস রিসার্চটা ব্যবস্থাপকে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ডিসিশন নিতে হেল্প করে থাকে। তাহলে প্রথমে রয়েছে যেটা চারটা স্টেজে ভাগ করা হয়েছে যে কি কি হেল্প করে থাকে ম্যানেজারিয়াল পারপাসে। এক হলো আইডেন্টিফাইং প্রবলেমস অর অপরচুনিটিস, যেটা আমি প্রথমে বলেছি যে ম্যানেজাররা যখন বিজনেস রিসার্চটা করবে তাহলে প্রথমে তারা তাদের ব্যবসায়িক প্রবলেমটা আইডেন্টিফাই করবে এবং তাদের কি অপরচুনিটিস রয়েছে। যেমন কোনো একটা বিশেষ পণ্যের ডিমান্ড কমে গেল আবার নতুন একটা পণ্যের ডিমান্ড বেড়ে গেল, তাহলে তাদের ব্যবসায়ের ইনভেস্টমেন্টটা নতুন কোথাও কোনো ফিল্ডে ইনভেস্টমেন্ট করা যায় কিনা সেই অপরচুনিটিস গুলো তারা খুঁজে পেল। তারপর ডায়াগনোসাইজিং অ্যান্ড অ্যাসেসিং প্রবলেমস অ্যান্ড অপরচুনিটিস, এবং এই যে প্রবলেম এবং অপরচুনিটিস গুলো রয়েছে ব্যবসায়ী সেগুলোকে আরো ডায়াগনোসিস করবে, আরো চুলচেরা বিচার বিশ্লেষণ করবে, তাদের যে অপরচুনিটিস গুলো রয়েছে সেই অপরচুনিটিস গুলো চুলচেরা বিচার বিশ্লেষণ করবে, যাতে করে তারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে। সিলেক্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ কোর্স অফ অ্যাকশন, যখন তার এই প্রবলেম গুলো আইডেন্টিফাই করবে, অপরচুনিটিস গুলো আইডেন্টিফাই করবে এবং এই প্রবলেম গুলো যখন গভীরভাবে ডায়াগনোসাইজ করবে, চুলচেরা বিচার বিশ্লেষণ করবে এবং এই অপরচুনিটিস গুলো চুলচেরা বিচার বিশ্লেষণ করবে, তখন তারা কি করতে পারবে, তারা যে সিদ্ধান্ত গুলো নেবে এর প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এই অপরচুনিটিস গুলোকে কিভাবে অ্যাভেল করা যায়, সেটার জন্য তারা কি করবে একটা কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে,
সেটাকে সিলেক্ট করবে এবং তাকে সেই ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ বাস্তবায়ন করবে এই অ্যাকশনগুলোকে, ইভালুয়েশন বা কোর্স অফ অ্যাকশন। তারপরে কি করবে তারা, এই যে অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করলো বা যে অ্যাকশনগুলো সিলেক্ট করলো, তাদের প্রবলেম আইডেন্টিফাই করে, তাদের অপরচুনিটিস গুলো আইডেন্টিফাই করে, তখন তারা সর্বশেষ দেখবে যে ইভালুয়েশন করে যে তারা যে অ্যাকশনগুলো নিয়েছে সেই অ্যাকশনগুলো যথাযথ হয়েছে কিনা, নতুন কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা, বা কোনো বাড়তি কোনো অ্যাকশন নেওয়া হয়ে এক্সিস অ্যাকশন নেওয়া হয়ে গেছে কিনা, সেই এক্সিস অ্যাকশনগুলোকে মিনিমাইজ করে দেওয়া, এই সর্বপ্রথম সার্বিক বিষয়গুলোকে মূল্যায়ন করে তারা ফাইনাল কোন সিদ্ধান্তে পৌঁছাবে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য হেল্প করে থাকে ব্যবস্থাপককে, এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য হেল্প করে থাকে বিজনেস রিসার্চ। সো আমরা জানি বিজনেস রিসার্চ হেল্পস টু ফর্মুলেট বিজনেস স্ট্র্যাটেজি ইনটু অ্যাকশনস, অর্থাৎ কোন সিদ্ধান্ত কোন ক্ষেত্রে বিজনেস রিসার্চটাকে হেল্প করে থাকে। তো এটাই হলো মূলত ম্যানেজেরিয়াল ভ্যালু অফ বিজনেস রিসার্চ, অর্থাৎ বিজনেস রিসার্চ এর মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করব, যে কোনো অপরচুনিটিস গুলোকে আইডেন্টিফাই করব, তারপর সেই প্রবলেম গুলোকে ডায়াগনোসিস করব, অ্যাসেস করব, অপরচুনিটিস গুলোকে ডায়াগনোসিস করব, অ্যানালাইসিস করব, তারপর আমরা কোনো অ্যাকশন দরকার হলে সেই অ্যাকশন গুলোকে সিলেক্ট করব, তারপর সেই সিলেক্টিং অ্যাকশন গুলোকে ইমপ্লিমেন্ট করব, এবং ইমপ্লিমেন্ট শেষে ফাইনালি আমরা সেই কোর্স অফ অ্যাকশন গুলোকে ইভালুয়েশন করবো, যার মধ্যে দিয়ে আমরা ফাইনাল সিদ্ধান্তে আসবো যে আমরা এই প্রবলেম বিজনেস এর যে প্রবলেম গুলো ফেস করেছি ব্যবসা করতে যে সেই প্রবলেমটা সলভ করার কতটুকু সম্ভব হয়েছে, এবং আমাদের যে অপরচুনিটি গুলো আমরা ব্যবসা করতে পেয়েছি সেই অপরচুনিটি গুলো আমরা কতটুকু সলভ করতে পেরেছি। এটাই মূলত হলো প্রবলেম এবং অপরচুনিটিস, সরি প্রবলেম ম্যানেজারিয়াল ভ্যালু অফ বিজনেস রিসার্চ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আমার আলোচনা এখানেই শেষ করছি। আশা রাখি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, তারপরে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কোনো ধরনের হেজিটেশন ফিল না করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি আমার জায়গাটি থেকে আমি হেল্প করে দিব, এবং তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং মাস্ক পরিধান করবে, হ্যান্ড ওয়াশ করবে, এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলবে। এই তোমাদের প্রতি এই পরামর্শ এবং উপদেশ দেখে আজকে আমি আমার সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।